সকাল সকাল না হতে হতেই চলে আসতে হলো আমাকে মর্তের মাটিতে আর ভালো লাগে না দু বছর ধরে তো ওরা স্কুল কলেজের মুখই দেখেনি আবার কি সরস্বতী ঠাকুর পুজো করবে কে জানে ঢঙ্গের বই দেবে না ফোন দেবে বুঝতেও পাচ্ছি না যাই হোক দু হাজার বাইশে যখন এসেই পড়েছি আমাকে তো একটু ট্রেন্ডিং লুক নিয়েই আসতে হয়েছে ঠান্ডা লাগলেও কি করা যায় এখানকার মানুষজন এখন ট্রেন্ডিং এ ভাসছে তো আমাকেও তাই ট্রেন্ডিং লুকই দিয়েছে যাই হোক এসেই যখন পড়েছি এদেরকে ভালোভাবে আশীর্বাদটা দিয়েই যেতে হবে যেন এরা স্কুল কলেজের মুখটা দেখতে পায় উফ আর ভালো লাগছে না এত কষ্ট এটাকে ধরে রাখতে নামি বরং রাখি আরে এরা সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিতে আসছে না বিয়ে বাড়ি আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না হায় ভগবান এইসব কি সাজ তো লেহেঙ্গা টেহেঙ্গা পরে চলে এসেছে হায় ভগবান সরস্বতী ঠাকুর আমি আজকে আমাকে উদ্দেশ্য আমাকে কোথায় লোকে দেখবে কি আর করা যায় আমার তো ভীষণ ঠান্ডা লাগছে কি আর করি পোজ দিয়ে দাঁড়িয়েই থাকি আরে ওই ছেলে ওরা কি করছো করে আচ্ছা প্ল্যান হচ্ছে কখন বেরোবি বাড়িতে কি মিথ্যে কথা বলবি আরে আমাকে তো পুষ্পাঞ্জলি দিতে এসেছিস পুষ্পাঞ্জলিটা দে মন দিয়ে অন্তত সেই সময়ও এসব প্ল্যান করবি উচ্ছন্নে গেছে সব উচ্ছন্নে গেছে আরে বাবা এইসব কি গান চালাচ্ছে কোথায় সরস্বতী জীবনে না তা না চালিয়ে কি সব চালাচ্ছে কুসু 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 কাঁচা বাঁধা বাপরে বাপ এরা একদম জাতা হয়ে গেছে আগের বছর এসেছিলাম তবু ভালো গান ছিল এই সব গান শুনে যে কানদের রক্ত বেরিয়ে যাচ্ছে রে বাপরে হ ঘুম তো ভালোই পেয়ে যাচ্ছে কি আর করা যায় আই ছেলেটা তুই মিথ্যে কথা বলছিস কেন তুই তো কুল খেয়েছিস আমি কি বলেছি কোথাও যে কুল খাবি না কুল খেলে আমি পাস করাবো না কুল খেলে আমিই করিয়ে দেবো তাহলে তুই মিথ্যে কথা বলছিস কেন কুল খেয়ে এসে মিথ্যে কথা বলা দাঁড়া হচ্ছে তোর আর তুই গায়ে যতই পারফিউম দিয়ে আয় না কেন আমি তো জানি তুই সকালে স্নান করিস নি সকালে না স্নান করে আমার কাছে পুষ্পাঞ্জলি দিতে এসেছিস ঠিক আছে দেখাবো মজা তোকে পরেই দেখাবো আর এই ছেলে মেয়েগুলোকে আমি মানুষ করতে পারলাম না এসেছিস আমার কাছে পুষ্পাঞ্জলি দিতে কোথায় মন ভরে পুষ্পাঞ্জলি তারপর গিয়ে তোরা দেখা দেখি কর তারপর যা খুশি কর কে হাতটাও কুটকুট করছে হ্যাঁ হ্যাঁ এবার আমি দেখবো যে তোরা ফোন জমা দিস না তোরা বই জমা দিস ফোন দিয়ে তো তোদের ভালোই এতদিন পড়াশোনা হলো ফোনগুলোই জমা দেয় আমার কাছে বই জমা দিয়ে কী লাভ হবে আমি ফোনটাই নেব দাঁড়া হচ্ছে তোদের আর তুই তোকে আমার ভালোই মনে আছে তুই বইছে কম মিথ্যে কথা বলেছিস একের পরে একদিনের পর দিন তুই মিথ্যে কথা বলেই গেছিস আমাকে ছুঁয়ে তোকে আমি টাইমে দেখাবো আর কি তোদের টাইমে দেখাবো বলতো তোরা তো স্কুল কলেজের মুখটাই দেখতে পাচ্ছিস না অবলা শিশু ছেড়েই দি তোদের কি আর করবো